এফালে যদি বিশ্বত্রাস করোনা মহামারীর বাবে দেশের চতুর্থ পর্যায়ের লকডাউন, যার ফলত জনজীবন ব্যাহত, অন্যফালে বারিষার আগমনের লগেলগে বিভিন্ন নৈ উপনৈ সমূহ উপচি পড়ে পানীরে। এইগুলি কৃষক হয়েছে বাক্সা জেলার তামলপুর মহকুমার অন্তর্গত গান্ধীবাড়ির দীপক কলিতা। জানিব পৰা মতে কৃষক দীপক কলিতা বেঙ্কর কেবা লাখ টাকার ঋণ লৈ লেচেরা জিকা আর ভাত কেরেলার খেতে করেছিল, কিন্তু দেশের সাম্প্রতিক পরিস্থিতির আহ্বান জানা লকডাউনের লেচেরা জিকা আর ভাত কেরেলা সমূহ বজারত বিক্রি করব নে। অন্যফালে বৃহস্পতিবার নেড়া নেপেরা বরষুণের ফলত খেতিপথারত খেতি সমূহ নষ্ট হয়ে যাওয়ার পরিলক্ষিত হয়েছে। সেয়েহে দুর্ভোগিয়া কৃষকগুলির অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কৃষিমন্ত্রী অতুল বৰাৰ ওচৰত সহায়ের ক্ষমা প্রার্থনার আহ্বান জানাইছে। এই লকডাউনের সময় আমি এই খেতিবিল এই নেচারা আমি পানি ঠেলা দিব লগা হয়েছি। কোনো ধরনের আমি সরকারে সাহায্য পাওয়া নাই, কোনো ধরনের আমি কি একো হেৰি পোৱা নাই, উপায় পোৱা নাই, বজার সমার নাই। আমি কুইণ্টেলে কুইণ্টেলে নদীত হায় দিছো ভাত কেরেলা। যাবার আমাক ভাত কেরেলাত হাতি আহি ভাঙি লৈ গেছে চাংবিল। কোনো ধরনের আমি রেশন পোৱা নাই বিনামূলিয়া। কোনো ধরনের আমি ঋণ লৈ ফেলে খেতি করছো, ঋণ গেলে কেনেকৈ প্রতিশোধ করি। আমি আপনার সরকারক অনুরোধ করছো আপনার যাতে আমাক এই অধমক অলপ হলেও সাহায্য দিয়ে, তারপরে আপনার শরণত চুই কইছো। অতুল বৰা সারদেব, হিমন্ত সারদেব, আপনার সকলকে মই অনুরোধ করছো আমাক যাতে অলপ হলেও ফ্রি চায় আপনার। তামোলপুরৰ পৰা সুমন গতলাৰ ৰিপৰ্ট, অসম টুডে।